নমস্কার বন্ধু, আমি গণেশ। আমরা দেখছি ডিজিটাল বাংলা। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জানাবো এমন একটি অ্যাপ্লিকেশনের সম্বন্ধে জানাবো, যেটার সাহায্যে আপনি আপনার বাড়িতে বসে পৃথিবীর যে কোনো জায়গা আপনি দেখে নিতে পারেন। তো আসুন দেখে নিই আমরা কীভাবে আপনাদের বাড়িতে বসে আপনাদের পৃথিবীর যে কোনো জায়গা আপনি দেখে নিতে পারেন। তো প্রথমে আমি আপনার গুগল প্লে স্টোর ওপেন করবেন। তো গুগল প্লে স্টোর ওপেন করলাম, এখানে যে সার্চ বক্স, এখানে সার্চ বক্সে এসে এখানে সার্চ করবেন গুগল আর্থ। তো গুগল আর্থ এখানে সার্চ করার সাথে সাথে এই অ্যাপ্লিকেশনটি এসে গিয়েছে। তো এটি আমরা আগে থেকে ইনস্টল করে রেখেছি, তো এটাকে আমরা ওপেন করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ওপেন করার সাথে সাথে একটি আমাদের যে আর্থ, আর্থের একটি এখানে 3D আর্থের ছবি চলে এসেছে। তো এটিকে আমরা একদম 360 ডিগ্রি অবধি এটিকে আমরা দেখতে পারি, 360 ডিগ্রি অবধি ঘুরিয়ে দেখতে পারি। তো এখানে আপনাকে যেটি করতে হবে, আপনি এখানে এই যে উপরে সার্চ বক্স দেখতে পাচ্ছেন, তো এখানে সার্চ বক্সে এসে আপনাকে যে কোনো জায়গায়, ধরুন আমি ইন্ডিয়া সার্চ করছেন, তো ইন্ডিয়া সার্চ করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ার যে ম্যাপটা আমাদেরকে এখানে খুব ক্লিয়ারভাবে দেখাচ্ছে 3D অ্যানিমেশনে ইন্ডিয়ার যে ম্যাপটি দেখতে পাচ্ছে। তো এবং ইন্ডিয়ার ম্যাপের পাশে এবং সাইডে যেই দেশগুলি আছে, এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ, ভুটান, নেপাল, এ সাইডে রয়েছে পাকিস্তান, আফগানিস্তান। তো বন্ধুরা আপনারা খুব সহজেই বুঝতে পাচ্ছেন যে ইন্ডিয়ার সাইডে কোন কোন দেশগুলি রয়েছে, কিন্তু এগুলি আপনি ম্যাপে ঠিকভাবে বুঝতে পারবেন না এবং ঠিকভাবে দেখতেও পাবেন না। তো বন্ধুরা এখানে সার্চ বক্সে যেয়ে যদি আপনি এখানে সার্চ করেন যে মাউন্ট এভারেস্ট, যদি আপনি মাউন্ট এভারেস্ট দেখতে চান, তো মাউন্ট এভারেস্ট সার্চ করার সাথে সাথেই এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে মাউন্ট এভারেস্টে নিয়ে আসছে। তো মাউন্ট এভারেস্টে আমরা এসে গিয়েছি। তো এটিকে দেখতে পাচ্ছেন এখানে যে লেফট সাইডে যে 3D আইকনটা আছে, এই 3D প্রেস করার পর এটিকে আমরা 3D দেখতে পাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মাউন্ট এভারেস্টকে আমরা কত সুন্দরভাবে, যেন আমরা মনে হচ্ছে যেন লাইভ দেখছি। এখানে দেখতে পাচ্ছেন সব থেকে এটা উঁচু পর্বতমালা মাউন্ট এভারেস্ট, এবং এর আশেপাশে যে এলাকা এইগুলিও আমরা দেখতে পাচ্ছি এখানে। তো বন্ধুরা এখানে আমরা সার্চ বক্সে যে আরেকটা জিনিস সার্চ করবো, আমরা এখানে সার্চ করেছিলাম লন্ডন। তো লন্ডন সার্চ করার সাথে সাথে আমাকে এখন এই অ্যাপ্লিকেশনটি আমাকে এখন লন্ডনে নিয়ে যাচ্ছে। তো লন্ডনে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে লন্ডনটি চলে এসেছে। তো এটিকে আমরা একটু জুম করে নেবেন, তো এখানে আমরা এটিকে জুম করে নেব। তো জুম করার পর দেখতে পাচ্ছি তো লন্ডন শহরটিকে আমরা দেখতে পাবো এখানে এটিকে জুম করার পর। তো এটি জুম করার পর এখানে যে 3D আছে দেখতে পাচ্ছি, 3D আইকন, এটিতে প্রেস করবেন, তো আপনারা এটিকে 3D আকারে দেখতে পাবেন। তো এখন আমরা এসে গেছি লন্ডন শহরে। তো লন্ডন শহরে দেখতে পাচ্ছেন যে এক একটা গলি, এক একটা রাস্তা, খুব একদম সহজেই আপনি বুঝতে পারবেন যে লন্ডন শহরটি কেমন এবং কীরকম দেখতে। তো এটাকে যদি আমরা একটু জুম আউট করি, তো দেখতে পাচ্ছেন এখানে লন্ডন শহর, জুম করলে এখানে প্রতিটি রাস্তা পুরো ডিটেলসে আমরা বারিকভাবে বুঝতে পারবেন যে কোন সাইড দিয়ে কোন রাস্তা গিয়েছে এবং কোনখানে কোন জিনিসটি আছে। ওনারা দেখলেন যে আমরা মোবাইলের সাহায্যে আমরা লন্ডন শহরটাকে দেখে নিলাম। তো এইভাবে আপনি পৃথিবীর যে কোনো জায়গা, যে কোনো শহর এখানে সার্চ করে আপনি খুব সহজে আপনার মোবাইল থেকে দেখে নিতে পারেন। ওনারা দেখলেন যে আমরা এই গুগল আর্থ ইউজ করে আমরা খুব সহজে আমাদের মোবাইলের সাহায্যে আমরা পৃথিবীর যে কোনো জায়গা আমরা দেখে নিলাম। তো বন্ধুরা, আপনারা এই অ্যাপসটির সাহায্যে আপনাদের নলেজ অনেক বাড়িয়ে নিতে পারেন, কেননা আপনার থ্রিডিতে যে পৃথিবীর মানচিত্রটা আমরা সম্পূর্ণভাবে আপনারা 3D আপনার পছন্দ মতো, আপনার মনের মতন করে আপনি দেখে নিতে পারেন। এবং আপনি জানতে পারেন যে আপনি সার্চ করেন ইন্ডিয়া, তো দেখলেন যে ইন্ডিয়ার সাইডে কোন কোন দেশগুলি রয়েছে এবং তাদের অবস্থান কীরকম এবং তাদের আকার কীরকম, এগুলি খুব সহজেই আপনি জেনে যেতে পারেন। তো বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হন, তো নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন ওটি প্রেস করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কেননা প্রতিদিন আমরা এরকম টেকনোলজি বিষয়ে ভিডিও নিয়ে আসি। তো আজকের মতন এখানেই শেষ করছি। নতুন টেকনোলজির সাথে ডিজিটাল বাংলা সবসময় আপনার পাশে।